প্রিয় দর্শক, আবারও সম্পূর্ণ একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আপনার ফোনের লাউড স্পিকার যদি লো হয় বা আপনি যখন আপনার ফোনে যে কোনো মিউজিক প্লে করেন তখন যদি আস্তে আস্তে শোনা যায় তাহলে কি করবেন, কিভাবে আপনি সাউন্ড বুস্ট করবেন সেটা দেখবো আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, ভিডিওটি আর লং না করে এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, যে কোনো নর্মাল ফোনের স্পিকার যদি লো হয় অর্থাৎ যদি গান যদি আস্তে আস্তে শোনা যায়, সেটা হতে পারে আপনার ফোনে ম্যাক্স ভলিউম দিয়ে গান শুনছেন তখন আস্তে শোনা যাচ্ছে, বা ইউটিউবে যখন গান শুনেন তখন আস্তে শোনা যাচ্ছে। বিশেষ করে আমরা যখন বিভিন্ন ধরনের নাটক বা ড্রামা দেখে থাকি তখন কিন্তু এই প্রবলেম ফেস করি, তখন নাটকের কথাগুলো আস্তে আস্তে হয়। আমাদের ফোন যদি কম রেটের হয়ে থাকে বা ফোন ভেদে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় বা বেশি শব্দ যদি না হয় তাহলে আমরা এই প্রবলেম ফেস করি। তখন আমরা যেটা করব, আমরা খুব সহজেই আমাদের ফোনের সাউন্ড কিন্তু দ্বিগুণ বাড়িয়ে নিতে পারি। সো বন্ধুরা, এটা কীভাবে করা যায় সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এর জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এসে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। ওকে, আমরা সার্চ বারে ক্লিক করছি। এরপরে আমরা টাইপ করব ভলিউম বুস্টার। জাস্ট আমরা ভলিউম বুস্টার টাইপ করবো, টাইপ করে একটি অ্যাপ্লিকেশন আসবে, এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড করে ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমরা ওপেন করব। এখন বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বুস্ট আছে, এখানে আমরা যদি হাই করে দিই অর্থাৎ এখানে যদি 60% হাই করে দিই, এখন আমরা যদি যে কোনো গান শুনি এটা মিনিমাইজ করে রাখতে হবে। অর্থাৎ আপনি বুস্ট করার পরে মিনিমাইজ করে এখন আপনি আপনার ম্যাক্স প্লেয়ার বা ইউটিউব থেকে যে কোনো গান শুনলে আশা করি আপনার আগের যেই সাউন্ড কোয়ালিটি ছিল বা যেই সাউন্ড শোনা যেত তার সাথে দ্বিগুণ শুনতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।